ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করার পরে হিংসার ঘটনা খুবই কম আছে পরিসংখ্যান এবং তথ্যই প্রমাণ করে যে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেন জেনারেল নারাভানে তিনি আরও জানান পাথর ছোড়ার ঘটনা এখন নগণ্য এবং সামগ্রিক পরিস্থিতি অনেক উন্নত হয়েছে পাঁচই আগস্টের আগের এবং পাঁচই আগস্টের পরের যদি ঘটনাগুলি লক্ষ্য করেন তবে সংখ্যাগুলি দেখিয়ে দেবে যে পরিস্থিতির উন্নতি হয়েছে হিংসার ঘটনা পাথর ছোড়াছুড়ি সন্ত্রাসবাদ সম্পর্কিত হিংসা সবই তীব্রভাবে হ্রাস পেয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলেন সেনাপ্রধান এর আগে কেন্দ্র সরকারও জানিয়েছিল আগস্ট থেকে এখনও অবধি কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কমে গিয়েছে তিনশো সত্তর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পরে উপত্যকা থেকে প্রায় একশো নব্বইটি পাথর নিক্ষেপের ঘটনা প্রকাশ্যে আসে